বড় ধরনের সাফল্য পেল কাছাড় পুলিশ। অসম মণিপুর সীমান্ত জিরিঘাট ও শিলচর বিমানবন্দর থেকে 202 নাগা জঙ্গিদের আটক করল পুলিশ। 9 mm পিস্তল, 6 রাউন্ড সজীব গুলি, লক্ষাধিক টাকা সহ আপত্তিকর নথিপত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। আটক হয় 2 জঙ্গি হলেন ইউথিয়ালাং গনমি ও রিকি পাওসাং। ইউথিয়ালাংয়ের ঘর রয়েছে জিরিঘাটের নামদাইলংয়ে ও অন্যদিকে রিকির ঘর রয়েছে মণিপুরের তামিলংয়ে। জিরিঘাটের অপহরণকাণ্ডের তদন্ত নেমে 2 জঙ্গিদের আটক করতে সক্ষম হয় পুলিশ। বরাকে কোনো নাশকতার পরিকল্পনা করেছিল কিনা, আটক জঙ্গিদের ম্যারাথন যারা চালিয়ে যাচ্ছে পুলিশ। এদের সঙ্গে অন্যান্য ক্যাডারদের আটক করতে পুলিশ জাল বিছিয়ে রেখেছে। ইনপুট পাওয়া গেল যে আমার নামদাইলং বলে যখন গাঁও আছে আসাম মণিপুর বর্ডারতে এখন গাঁও আছে, সেই গাঁওতে জেডিএফ ক্যাডার বেজাস আছে বলে অ্যাকর্ডিংলি পুলিশ আসাম রাইফল সিআরপিএফ সবাই মিলিয়ে একটা অপারেশন লঞ্চ করলে, আর অপারেশন লঞ্চ করে এজন রোডাক করায়ত্ত করে জেডিএফ ক্যাডার। এই ক্যাডারজনের নাম আছিল পৌতুলিং গনমে, তেওঁলগতে এটা পিস্তল পোৱা গৈছিল, পিস্তল উইথ লাইভ এমিনেশন পোৱার পিছত তেওঁক আমি ইন্টারগেশন করতে যেটা রিভিল হল যে রিসেন্টলি তেওঁলোকে এই মণিপুরতে একটা কিডনেপ করেছিল আর আমার মৌরং বলে বস্তিতে গাঁওরা জন উঠেছিল, এবং এই কিডনেপিং র্যানসম মান প্রসাদ নিয়ে কলিকতারপা কোনোবা মানুষেরপা ট্রেনজেক্ট হয়েছে, আর এই টকাখি লই এজন ক্যাডার ফ্লাইটতে আহি আছে। এরপর আমি এয়ারপোর্টতে নাকা লগালো আর যিজন দরা আহি আছে বলি তেওঁক আমি দরা হল, দৌড়ার পিছত বডি চার্জ করতে 3 লাখ টাকা ক্যাশ পাওয়া গেছে, কিন্তু আমার ইনপুটসর টাকার এমাউন্টটা বেশি আছে, 3 লাখ টাকা পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমি করায়ত্ত করলো, ইন্টারগেশন করে থাকলো, বাকি টাকা কোবাত সিহঁতে রাখিছে সেইটো আমি ইনভেস্টিগেশন করে আসো, অ্যাকর্ডিংলি হয়তো কি ওলাব আপনার পিছন গম পাব। এজ অফ নাও এই 2 জন মানুষ অ্যারেস্ট করা হয়েছে, আর এজনের 3 লাখ টাকা ক্যাশ, মোবাইল 2টা, আর এজনের পিস্তল আর মোবাইল এগুলো পাওয়া গেছে। বাকিজনের নাম তো আর কে পৌলেম, যিজন এয়ারপোর্টত ধরা হল আর কে পৌলেম, ঘর রিকি পৌজান বলে এইজনের ঘর অরিজিনালি তামিংলং মণিপুর, কিন্তু ইয়াতে এই নামদাইলং গাঁওতে প্রেজেন্টলি সেটেল করেছে, আর কোয়া মতে কয়লাগুলোতে কিবা এখন স্কুলতে মাস্টরি করে বলে কয়েছে। মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে বদরপুর সমষ্টির মাইসবাগারগুল গ্রামের ঐতিহ্যবাহী দর্শনী স্থান শ্রী শ্রী বাগেশ্বরী ধামের 40তম বার্ষিক উৎসব আয়োজন করা হয়। পূজা চণ্ডীপাঠ, বিশ্বশান্তিযজ্ঞ, নাম কীর্তন ইত্যাদি কার্যক্রমের মধ্যে ছিল। মহাপ্রসাদ গ্রহণ করেন অগণিত ভক্তবৃন্দেরা। উৎসব উপলক্ষে মেলা বসেছিল যা ভক্তবৃন্দদের বাড়তি তৃপ্তি দেয়। সর্বজ্ঞাপয়স্যাহা।
ग्रहण करूँ करीमगंज होलसेल कोऑपरेटिव स्टोर्स तथा सहचरी आंतरिक अभिनंदन। करीमगंज होलसेल कोऑपरेटिव स्टोर्स नियंत्रणाधीन स्टेशन रोडस्थ विभागीय विपणी सहचरी नूतन उद्योगे समृद्ध हुए जनगणे सेवाय एगिए एसेछे। तुलनामूलक कम मूल्य नित्य प्रयोजनीय द्रव्य सामग्री जोगान अब्याहत रखते सहचरी कर्तृपक्ष बद्धपरिकर। जेलार समबाय आंदोलन के जोरदार करे तोलार क्षेत्रे करीमगंज होलसेल कोऑपरेटिव स्टोर्स तथा सहचरी कर्तृपक्ष सकलेर आंतरिक और सक्रिय सहयोगिता कामना करछे। नूतन आंगिके वास्तव परिकल्पना निये सहचरी स्टेशन रोड करीमगंज आपनादेर सेवाय सदा प्रस्तुत। ग्रैब एंड गो शहरेर सेरा स्वादेर फास्ट फूड निये एलो ग्रैब एंड गो। अरबिंद सरणी स्थित ए रेस्तोराय पाबेन रकमारी मुखरोचक खाबार, चिकेन थेके वेज, चाइनीज, साउथ इंडियन थेके मोगलाई। सेरा स्वादेर विशाल सम्भार निये हाजिर ग्रैब एंड गो। सुलभ, रुचिसम्मत एवं जिभे जलाना खाबारेर जन्य आजई जोगाजोग करुन ग्रैब एंड गो अरबिंद सरणी करीमगंज। ग्राहकদের সন্তুষ্টি আমাদের মূলধন। যোগাযোগ 9706959392 9365648026। দুটি মোটরবাইক সহ এক সন্দেহভাজন যুবককে আটক করেছে বারুইগ্রাম পুলিশ। ইদানিং সীমান্ত শহর করিমগঞ্জ জেলায় ঘন ঘন বাইক চুরির হিড়িক পড়েছে। মঙ্গলবার এক গোপন সূত্রে খবরের ভিত্তিতে বারুইগ্রাম ওয়াচ পোস্টের পুলিশ এক সাড়াশি অভিযানে নামে অবশেষে পাথারখান্দি থানাধীন নগরিয়া গ্রামের মছদ্দর আলীর বাড়িতে হানা দিয়ে MZ103-9404 এবং MZ03-3942 নম্বরের দুটি মোটরবাইক বাজেয়াপ্ত করার পাশাপাশি সন্দেহভাজন মছদ্দর আলীর ছেলে জুবের আহমদকে আটক করতে সক্ষম হয়েছে বারুইগ্রাম পুলিশ। ধৃতকে প্রথম দিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে পুলিশ।
বাইক দুটি চুরি করে বাংলাদেশে পাচার করার জন্য রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গোপন সূত্রে খবর পাইয়া মাই আপনার নগরিয়া গ্রামে জুবের আহমেদ নামে একজন ব্যক্তির ঘরে দুইটা চুরি মোটরসাইকেল পাইছি। তে চুরি মোটরসাইকেল দুইটা পাইয়া ঘর সার্চ করে দুইটা চুরি মোটরসাইকেল জব্দ করিয়া আর জুবের আহমেদও সঙ্গে পাইছি ঘরে, এরও করায়ত্ত করে থানা টানছি। আনার পর এর এগেনস্টে একটা কেস লইছি। কি সন্দেহ তার তারা মূল পান্ডা মানে এরকম দেখা যায় যে এরা মোটরসাইকেলগুলি চুরি করিয়া নিয়া অন্য জায়গায় পাচার করে। কিন্তু বাংলাদেশে যায়নি নাকি? মনে হয় তো এরকমই বাংলাদেশে এগুলো মানে ভাঙচুর করিয়া এগুলো পার্স টার্স খুলে বা বাংলাদেশে পাচার করে। তারা মূল ফান্ডারে ধরতে সক্ষম যে এখন কথা হয়েছে এটাও মেইন, সে কইছে মিজোরামের কোন মানুষের টিকা কিনছে এরকম কইছে। আপনারা কিরম সন্দেহ যে কতজন মানুষ এটা লইবে? তারপর এখন চোর ধরার পরে সে আরেকজনের কথা কয় যে আমি অমুক জায়গা থেকে, এখন কইছে আরেক জায়গা থেকে কিনছি, যার জায়গা কইছে তার নাম জানে না, একটা মানুষের থেকে কিনছি, হ্যাঁ 3600 টাকায় কিনছি সেরকম কয়, কিন্তু নাম সাম জানে না। তো এই জন্য বিরুদ্ধে কেস একটা লওয়া হয়েছে আর তদন্ত জারি আছে। তোর নাম? জুবেল আহমদ। বাবার নাম? মাসুদুর আলী। বাড়ি? নগরিয়া। নিজে কেতাল লিখে ধরছে? আমি বাইকে নাম কিনছিলাম কম পয়সায় পাইয়া। কবে? ওই যার 2 মাসের মতো কম পয়সা খাইয়া আমি বাইক একটা কিনছিলাম, আর ওই বাইকের কারণে আমার এখন ধরছেন। কত টাকা দিয়ে কিনতে? 3600 টাকা দিয়ে কিনেছিলাম। কি জাত বাইক? ডিসকভারি বাইক। হে সুর করি আমি জানি না, আমি ওইদ্য শুনছি হে সুর, আমি তো বালা মানুষ বুঝিয়া লইছিলাম বাইক। তারা ছিল তখন আমার আস্থা গাঁওয়ের মানুষের দিকে, আমি জীবনেই তা কিছু করছি না, বা আমার লাগাই স্কুলের মাস্টার সকল আছে, মাস্টার সকলের জিকাইও আমার যদি কোনো বাদ রেকর্ড পাই লাইফের মাঝে, ছোটতেই বড় হয়েছি আস্তা গ্রামের মানুষ এক একজনকে জিকাইলে আমার রেকর্ড খাইত না বাদ কিছু, কিন্তু আমি এই বাইকটা কিনিয়া আমি বদনামি হয়েছি সবর কাছে। ও যে ছেলেটার ফটো দেখাইছিল ও হেও কিন্তু তার বাড়ি গড়িটা আমি চিনি। তোমার কেটা হয়েছে? আমার কইছে বাইকে খান তিন দিন, আমি কইছি কম পয়সা খাই আর তেল উইলিয়া, কিন্তু চুরির করি আমি জানি না, বা দেখো শুনছি চুরির বাইক, বা দে আমি আনি 7.5 দিতাম আর 2 টাকা ইয়া আনি দিছি না। সাইকেল একটার দাম কত? সাইকেল একটার দাম তো আছে 2-3 হাজার টাকা। 3 হাজার? তুমি একটা বাইক কিনছো 3600 টাকা দিয়ে, তোমার কিতাব না? আমি তো ওই এমন হয় সেটা বিপদও পড়ছে আনি আমার কাছে বেশি, কিন্তু আমার তখন দিমাগে খুলেছে না জানি না চুরির নি না আমার ফাঁসাইবার লাগিতে, কিন্তু বাদে আমি বুঝতে পারছি যে এটা চুরির পরে আমি স্যারের কাছে আমি বাইক দিতাম আসবো, কিন্তু আমি দিছি না। তখন স্যারে গিয়া বাইক আনছি। তুমি কেটা মনে হয়?